নিজস্ব বিবেচনা নিয়ে যারা বামপন্থী করি আমরা, আমাদের সঙ্গে যুক্ত হন। আগামী দিনে আগামী 6 তারিখ আমাদের কংগ্রেস শক্তিমোহন মালিককে ভূতে ভূতে গিয়ে আপনারা পুনরায় একবার তাকে মানে ধরে নাও এই আশা রেখে, এবং সমস্ত ব্যবসাদারগণকে আগাম শুভেচ্ছা জানিয়ে এই পয়লা বৈশাখের দিনে আরাম আপনারা আপনাদের ব্যবসার সমৃদ্ধি হোক এই আশা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। ভারতবর্ষের সপ্তদশ লোকসভা নির্বাচন ছাত্রবাই সারা দেশে অনুষ্ঠিত হবে, আমাদের রাজ্য ছাত্রবাই হবে। আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে নির্বাচনের দিন হচ্ছে 22শে বৈশাখ, 6ই মে। আমাদের বামফ্রন্টের মনোনীত সিপিআইএমের প্রার্থী আমাদের আছেন শক্তিমোহন মালিক। আমরা আবেদন জানাচ্ছি মানুষ যাতে তাকে ভোট দেয়। 5 বছরের বিজেপি শাসন ভারতবর্ষের মানুষ দেখেছে, নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2 কোটি বেকারের চাকরি হবে, প্রত্যেকের অ্যাকাউন্টে বিদেশে যে কালো টাকা চলে গেছে সেটা ফিরিয়ে এনে 15 লক্ষ টাকা করে ফেরত দেওয়া হবে, জিনিসপত্রের দাম কমবে, কৃষকের স্বার্থ রক্ষিত হবে, দেশের সম্পদ রক্ষিত হবে। কিন্তু আমরা 5 বছরে আমরা দেখছি 2 কোটি তো দূরের কথা, 2 লক্ষ মানুষেরও চাকরি হয়নি, 15 লক্ষ তো দূরের কথা, অ্যাকাউন্টে 15 পয়সাও ঢুকেনি, আর জিনিসপত্রের দাম মানুষের নাগালের বাইরে। অন্যদিকে পশ্চিমবাংলায় সেখানেও যেমন দেশে কৃষক মরছে কেন্দ্রের সরকারের নীতির জন্যে, আজকে পশ্চিমবাংলা তো মমতা ব্যানার্জি তার সরকার তার নীতির ফলে 203 জন কৃষক তারা মারা গেছেন। এই পশ্চিমবাংলায় 8 বছরে ধান চাষিরা ধানের দাম পায় না, আলু চাষিরা দাম পায় না, পেঁয়াজ চাষিরা দাম পায় না, ঋণের দায়ে আত্মঘাতী হচ্ছে আমার ভারতবর্ষে, ভারতবর্ষেও কৃষকের আত্মহত্যার মিছিল চলছে।